এই গরমে আপনারা শুধু আইসক্রিমের রেসিপি দেখতে চাইছেন, তো এর আগে আমি আইসক্রিম বানিয়েছি, পেপসিও বানিয়েছি, কিন্তু আজকে আমি কোন রকম রাসায়নিক রং ছাড়াই কালারফুল আইসক্রিম করে আপনাদের দেখাবো। এই পেঁপেগুলো স্বাদ কিন্তু খুব ভালো, হেভি লাগে খেতে। তরমুজের বিচেগুলো বের করে ফেলে দিচ্ছি। আপনারা পেঁপে আর তরমুজ ছোট ছোট করে কেটে মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন। আমাদের আইসক্রিম গুলো সব তৈরি হয়ে গেছে, এবারে 8 থেকে 9 ঘন্টা পর আমরা ফিরে আসছি। এই দেখুন কত সুন্দর বসেছে, দু রকম কালারের আইসক্রিম, একটা আইসক্রিমে আপনারা দু রকম স্বাদ পাবেন। এই ভিডিও ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন।